গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল মেকো ওয়ার্ল্ড এন্ড ব্লগ। তো শুভ নবমী সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমি রেডি হয়ে গেছি, তো আমরা যাব হচ্ছে ঠাকুর দেখতে। তো আজকে ফাইনালি আমার বর ছুটি পেয়েছে, তো আমি আমার বর আনন্দদা আর মামুনি যাব ঠাকুর দেখতে। তো হাওড়াতে ফার্স্ট আমরা ঠাকুর দেখতে যাব, এই ফার্স্ট বার হচ্ছে আমি হাওড়া ঠাকুর দেখব। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায়, সো লেট গেট স্টার্টেড। এটা হলো আমার ফুল লুকটা। তো আমি একটা আনারকলি ওয়াইন কালারের কুর্তি পরেছি অ্যান্ড তার সাথে গ্রিন কালারের ঝুমকাটা। বেরোচ্ছি, আমরা সবাই বাইকে করে প্যান্ডেল হপিং করতে বেরিয়েছি। তো একটা বাইকে আনন্দদা আর মামুনি, আর অন্যদিকে আমি আর আমার বর যাচ্ছি। আমরা ফার্স্ট এসছি হচ্ছে হাজার হাত কালী মন্দিরের পাশে, একটা প্যান্ডেল হয়েছে। তো এটা নাকি হাওড়ার বেস্ট প্যান্ডেল, তো এখানেই দেখতে এসছি। ভীষণ সুন্দর করেছে আর ভীষণ কালারফুল করেছে প্যান্ডেলটা, সুতো দিয়ে সামথিং কিছু উইপড করা হয়েছে এখানে। ভীষণ কালারফুল করেছে, খুব ভালো লাগছে প্যান্ডেলটা দেখতে। বাইরেটা যতটা কালারফুল করেছে, ভেতরটা ততটাই সুন্দর প্রতিমা করেছে। তো খুব সুন্দর হয়েছে আর থিম অ্যান্ড কনসেপ্ট অলসো খুব ভালো হয়েছে। তো চলো দেখাচ্ছি প্যান্ডেলের ভেতরটা কেমন করেছে। ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা। তো এখন চলো ভেতরটা দেখি কেমন করেছে। খুব ভালো করেছে প্যান্ডেলটা অ্যান্ড ভেরি ইউনিক কনসেপ্ট, খুবই ভালো লাগছে। তো এই প্যান্ডেলটার কনসেপ্ট হচ্ছে পেরেন্টসরা অর টিচাররা বা এই সমাজ যে বাচ্চাদের ওপর এক্সট্রা পড়াশোনা নিয়ে বার্ডেন তৈরি করে, যেখানে শুধুই অনলি তাদেরকে বলা হয় পড়াশোনা করো তাহলেই তোমরা বড় হবে, বাট সেখানে সেই সব চাপে পড়ে তাদের যে ছেলেবেলায় খেলাধুলো এইসবগুলো থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে, তাতে তাদের মনের ওপরে কি এফেক্ট পড়ছে সেটাই এখানে রিপ্রেজেন্ট করেছে, যে বাচ্চাদের মনের অবস্থাটা তার জন্য কি হয় সেটাই অ্যাকচুয়ালি দেখিয়েছে এখানে। তো এর ফলে তারা তাদের শৈশবটাকে প্রপারলি আর কি এনজয় করতে পারে না, এটাই এখানে দেখিয়েছে। এটা তো গেল হলো প্যান্ডেলের থিম, বাট ঠাকুরটাও এত সুন্দর করেছে, অসাধারণ লাগছে প্যান্ডেলগুলো দেখতে। এখন আমরা চলে এসেছি হাওড়া শিবাজি সঙ্গে। তো অনেক বড় জায়গার মধ্যে প্যান্ডেলটা করেছে অ্যান্ড অনেক বড় প্যান্ডেল করেছে অ্যাকচুয়ালি। তো ভীষণ বেসিক কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করেছে। তো চলো দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি, ঠাকুরের দিকে তাকিয়ে থেকেই সময় চলে যাচ্ছে, এত সুন্দর। এটা হচ্ছে হাওড়া ইছাপুর শিবাজি সংঘ, এটাও খুব ভালো নাকি ঠাকুর করে হাওড়াতে।
তো আমার পার্সোনালি এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে, ভীষণ কালারফুল আর একদম ফেরি টেল টাইপের প্যান্ডেল। এটা ইছাপু শিবাজি সংঘ, এটা থিম হচ্ছে স্বপ্নের ফেরি ওয়ার্ল্ড। আমার সব থেকে বেশি টাইম লেগেছে হয়েছে এই প্যান্ডেলটা দেখতে, কারণ আমার এত ভালো লেগেছে প্যান্ডেলটা। আর একটা হচ্ছে ওলা বিবিতলার মানে প্রতিমাটা দেখতে আমার অনেক টাইম লেগে গেছে। আর এখানের প্রতিমাটা হাওড়ার হচ্ছে সেরা প্রতিমা হয়েছে। এখন অন্য একটা জায়গায় যাচ্ছি ঠাকুর দেখতে, তো কোথায় আমি নামটা জানি না, তো চলো আমার সাথে। শিবাজি সংঘ থেকে এগিয়ে একটা রাস্তার উপর প্যান্ডেল পড়েছে, খাস কিছু না, বাট আমার বাইরে থেকে দেখে ভালো লেগেছে বলে এই প্যান্ডেলটায় ঢুকছি। কিন্তু ভিতরে গিয়ে দেখছি ভীষণ সুন্দর করেছে এখানে ঠাকুর। নেক্সট আমরা আর একটা প্যান্ডেলে এসেছি, তো নামটা আমি জানি না এই জায়গাটার, কিন্তু প্যান্ডেলটা খুব ভালো করেছে। এর থিম হচ্ছে, এই প্যান্ডেলটার থিম হচ্ছে ভূমিপুত্র। তো হাওড়াবাসীরা কেউ যদি দেখে থাকো এই ভিডিওটা, প্লিজ জানিও এই জায়গাটার নাম কি। এখানে অ্যাকচুয়ালি ঠাকুর বা দেওয়ালে যা দেখতে পাচ্ছি ওগুলো সব টালি দিয়ে তৈরি, আর এখানে যে প্রতিমাটা সেটাকেও টালি দিয়ে তৈরি করা হয়েছে। তালির উপরই থিমটা করেছে, বেশ সুন্দর ঠাকুরটাও তালির উপরই করেছে এক চালার উপরে, আর ডেকোরেশনগুলো সব তালির উপরেই করা হয়েছে। অনেকগুলোই ঠাকুর আমাকে দেখিয়ে দিয়েছে আমার বস, আই এম ভেরি হ্যাপি রাইট নাও। নেক্সট আমরা আর একটা প্যান্ডেলে এসেছি, সেটাও খুব সুন্দর করেছিল। বাইরেটা ভীষণ বেসিক ছিল, কিন্তু ভেতরটাও যেমন সুন্দর আর প্রতিমাটা তেমনই সুন্দর ছিল, খুব সুন্দর। তো চলো দেখাচ্ছি। সো বেসিক্যালি প্যান্ডেলটার থিম ছিল হচ্ছে সমুদ্র মন্থন।
আজকে প্যান্ডেলে এসেছি হাওড়ার। তো এখানে হয়েছে মিশরের দেশ করেছে, খুব নর্মাল প্যান্ডেল ছোটোর মধ্যে, কিন্তু খুব সুন্দর করেছিল। আমরা সকালবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, বাট এখন দেখতে পাচ্ছ যে সন্ধে নেমে এসছে। খুব সুন্দর লাগছে যেতে রাস্তা দিয়ে, আর ওয়েদারটাও খুব ভালো হয়ে রয়েছে। প্যান্ডেলটা আমাদের লোকালের মধ্যেই হয়েছে, ভীষণ সুন্দর হয়েছিল। আগের দিন আমি দাদা পথিকদা যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো এই প্যান্ডেলটা দেখেছিলাম। তো এত সুন্দর হয়েছে যে মামনিকে আবার নিয়ে এসেছি এটা দেখানোর জন্য। খুবই ভালো ঘোরা হয়েছে হাওড়াতে, খুব ভালো প্যান্ডেল হয়েছে। তো ফার্স্ট টাইম আমি দেখেছি, তো খুবই ভালো লেগেছে আমার। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে, সো প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। ওকে বাই।